সকাল থেকে 144 আদেশ 163 আদেশটা ছিল, যেই মুহূর্তে সে আদেশটা বাতিল হয়েছে সব ব্যারিকেড তুলে দিয়েছে। পুলিশের যদি মনে ভয় থাকে যে দুটো কার্নিভালে মারামারি হবে, তাহলে এখানে মাঝখানে ওরা একটা ব্যারিয়ার দিয়ে দিক, যাতে শাসক দলের গুন্ডারা এখানে হামলা করতে না আসে। সেটা পুলিশকে জিজ্ঞাসা করুন কেন ব্যারিকেড দিচ্ছে। মানুষের আন্দোলন ব্যারিকেড দিয়ে ঠেকানো যায় না। ও পুরনো কথা, নতুন কথা কিছু বলা হয়নি। সিভিক ভলেন্টিয়ার দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না, এ কথা সাধারণ মানুষ বহুদিন থেকে বলছে। সকাল থেকে ব্যারিকেড ছিল কেন? সকাল থেকে 144 আদেশ 163 আদেশটা ছিল, যেই মুহূর্তে সে আদেশটা বাতিল হয়েছে সব ব্যারিকেড তুলে দিয়েছে। এই যে ব্যারিকেড দেখছেন, আমার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতকে আমি স্পষ্ট করে বলেছি যে পুলিশের যদি মনে ভয় থাকে যে দুটো কার্নিভালে মারামারি হবে, তাহলে এখানে মাঝখানে ওরা একটা ব্যারিয়ার দিয়ে দিক, যাতে শাসক দলের গুন্ডারা এখানে হামলা করতে না আসে। পরিষ্কার এই কথা আদালতকে বলা হয়েছে, আদালত তাই আমার কথা মেনে এখানে ব্যারিকেড দিয়েছে। এতে আমাদের আপত্তি নেই। আমাদের দ্রোহের কার্নিভাল রানী লক্ষ্মীবাঈ এর বিরুদ্ধে যেমন হচ্ছিল হবে। সেটা পুলিশকে জিজ্ঞাসা করুন কেন ব্যারিকেড দিচ্ছে। মানুষের আন্দোলন ব্যারিকেড দিয়ে ঠেকানো যায় না। এটা তো বহু পুরনো কথা, নতুন কথা কিছু বলা হয়নি। সিভিক ভলেন্টিয়ার দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না, এ কথা সাধারণ মানুষ বহুদিন থেকে বলছে। আসলে এরা স্থায়ীভাবে কাউকে নিয়োগ করবে না, যাদের কন্ট্রাকচুয়াল রাখছে, সিভিক ভলেন্টিয়ার রাখছে, তাদের এরা গুন্ডামির কাছে ব্যবহার করতে পারে, সেই জন্যই তাদের রাখা হয়। আনন্দ করার কারণ নেই। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।